আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আমাদের সমাজে বা চারপাশে এমন অনেক লোকজনকে দেখা যায়, এমন কি নিজেও উপলব্ধি করতে পারি যে আগে আপনি অনেক ভালো কাজগুলো করতেন, যেমন সিয়াম পালন করতেন, পর্দা করতেন, গান বাজনা শুনতেন না, তারপর সলাত আদায় করতেন আর বিভিন্ন ইবাদত ইস্তিগফার সব কিছু পাঠ করতেন, কিন্তু এখন আপনি আগের মতন করতে পারছেন না। আপনার নিজের চোখে দেখা এমন মানুষও আছে যারা আগে ইবাদত করত কিন্তু এখন ভালো ইবাদত করতে পারছে না, গুনাহে লিপ্ত আছে। এটি একদিক থেকে নিন্দনীয় কাজ যে আগে আপনি ভালো কাজ করতেন কিন্তু এখন করতে পারছেন না। কিন্তু এসব কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কেন মানুষ পরিবর্তন হয়ে গেল, কেন আপনি নিজে পরিবর্তন হয়ে যাচ্ছেন? আগে আপনি ইবাদত গুজারি হতেন, ভালো ভালো আমল করতেন, আল্লাহকে ভয় করতেন, কোরআন হাদিস গবেষণা করতেন, সব কিছু ছেড়ে দিয়েছেন, কেন আপনি পরিবর্তন হলেন, কারণটা কিভাবে খুঁজে বের করবেন? আজকের বিষয় হচ্ছে সেই সকল বিষয় নিয়ে। এর চেয়ে আরও বেশি নিন্দনীয় যে বিষয়টি হচ্ছে সেগুলো হলো আপনার অবনতি, আপনার অধঃপতনের মাধ্যমে আপনি নিজে মনে করছেন না যে আপনি নিজেকে ধ্বংসের দিকে ধাবিত করছেন। আপনি যে আক্রান্ত হয়ে গিয়েছেন তা আপনি মনে মনে ভাবতে পারছেন না। আপনি ভাবছেন যে সব কিছু তো ঠিকঠাক আছে, যখন আপনি আমলগুলো করতেন তখন আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, আপনাকে আমল করার তৌফিক দিয়েছিলেন, তখন আপনি বেশি বেশি আমল করেছেন, কিন্তু আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেননি। এই কারণটির জন্যই আপনি ইবাদত থেকে বিচলিত হয়ে গিয়েছেন, আপনি আর ইবাদত করতে পারছেন না। তখন যখন আপনি আল্লাহ তাআলার যে তাসবিহ করার আছে সেভাবে আপনি তাসবিহ পাঠ করছেন না, আল্লাহকে যেভাবে স্মরণ করা দরকার ছিল সেভাবে আপনি স্মরণ করতে পারছেন না, আল্লাহ তাআলা আপনার ভালো একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, আগে আপনার রিজিকের অবস্থা খুব খারাপ ছিল, আপনি রিজিক পেতেন না বা আপনার রিজিক খুব স্বল্প আয় রোজগার হতো, কিন্তু এখন আল্লাহ তাআলা আপনাকে ইনকাম বাড়িয়ে দিয়েছে কিন্তু আপনি শুকরিয়া আদায় করলেন না, তখনই আপনার ইবাদতে ঘাটতি দেখা দিল, আপনি আর ইবাদত করলেন না, ভাবছেন যে শুকরিয়া না আদায় করলে কি হবে। এভাবে আপনার আস্তে আস্তে আপনি আমলগুলো ছেড়ে দিচ্ছেন আর আপনি গুনাহের দিকে ধাবিত হচ্ছেন, অন্তর কলুষিত হয়ে যাচ্ছে। যখন আপনি আল্লাহকে ভুলে যাবেন, শুকরিয়া আদায় করবেন না, তখন আল্লাহ তাআলা আপনার পরিবর্তে অন্য আরেকজনকে দিয়ে দেন, আপনাকে অক্ষমতা দিয়ে দেন, নিষ্ক্রিয়তা দিয়ে দেন, তখন আপনার দোষ ত্রুটিগুলো সামনে আড়াল তৈরি করে দেওয়া হয়, ফলে মন্দ বিষয়গুলোতে আপনার কাছে চমৎকার, মানে এটাই আপনার তৃপ্তি আদা হয়, যেন এমনভাবে আপনি নিজে আমল করতে থাকেন। আপনি বুঝতেই পারছেন না যে আমি যে আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি, ধীরে ধীরে শয়তান আপনাকে ফাঁদে ফেলছে, দুনিয়ার স্বাদ আপনার মনের ভিতর জাগিয়ে দিচ্ছে। আমি তো শুধু রিজিকের ব্যবস্থা বললাম, পড়াশোনা করছেন, ভালো একটা ভার্সিটিতে চান্স পাবেন, ভালো একটা চাকরি হবে, ভার্সিটিতে চান্স পেলেন আবার চাকরিও পেলেন, আল্লাহকে ভুলে গেলেন। আপনি যখন আপনি দেখেন যখন আপনি পড়াশোনা করতেন তখন কত ইবাদত করতেন, ভার্সিটিতে চান্স পেয়েছেন তখনও ইবাদত করেছেন, চান্স পাওয়ার পর আপনি ভুলে গেলেন, আবার যখন একটা চাকরি দরকার তখন আপনি ইবাদত বাড়িয়ে দিলেন, মানে মুনাফিকের মতন। যখন যা প্রয়োজন, যখন আল্লাহকে ডাকার প্রয়োজন মনে করেন তখন ডাকেন, আর যখন নিজে স্বাচ্ছন্দ্য বোধ হয় তখন ভুলে যান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাউকে যদি তার অসৎ কাজ সুশোভিত করে দেখানো হয় অতঃপর সে ওটাকে ভালো মনে করে। আপনি একটা মন্দ বিষয়, একটা মন্দ আমল, মন্দ কাজ
যে আমলটা আপনি আগে করতেন না, ঘৃণা করতেন, কিন্তু আপনি বাধ্য হয়ে আমল জড়িয়ে পড়লেন। যেমন সুদী ব্যবস্থা, আপনি ব্যাংকে চাকরি করাটা আপনার কাছে আগে এমন মনে হতো যেটা একটা হালাল রিজিক নয়, কিন্তু আপনি নিজে জড়িয়ে পড়েছেন। ঘুষ, চাকরির জন্য ঘুষ, ফাইল জমা দিতে ঘুষ। তো এইভাবে যখন আমরা ঘুষ খাচ্ছি, খাদ্যে ভেজাল দিচ্ছি, তখন আমাদের মনে হয় না, আজকাল তো যে খাদ্যে মজুত করে রাখা, এরপর সংকট তৈরি করা, কৃত্রিমভাবে সংকট তৈরি করি, এটা যে গুনাহের কাজ আপনি আমি কেউ বুঝতে পারছি না। এই জিনিসটা তো গুনাহের কাজ, এভাবে তো আপনি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন। কিন্তু আপনি দেখুন চিন্তা করতে পারছেন, আপনি এই পাঁচ অক্ত সলাৎ পড়ছেন, সিয়াম পালন করছেন, হ্যাঁ, কিন্তু আপনি হারাম কাজগুলো করছেন, প্রতারণা করছেন। আল্লাহ তাআলা আরো বলেন, তারা ধারণা করে যে তারা ভালো কাজ করছে, অথচ তাদের ধারণা সঠিক নয়। সূরা কাহাফ 104 নম্বর আয়াত, আর আগেরটা হচ্ছে সূরা ফাতির 8 নম্বর আয়াত। তো এভাবে এভাবে যদি আমরা যদি চলতেই থাকি, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে কোরআনে নির্দেশ দিয়ে দিয়েছেন, আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে আপনার কাছে মনে হচ্ছে এই জিনিসটা ভালো, কিন্তু আপনি এটাকে কোরআন এবং হাদিস দিয়ে বা কোনো ভালো আলেমের মাধ্যমে আপনি সান্নিধ্যিক যে আপনি যাচাই করে নিন, আপনার যে আমল, যে দৈনন্দিন জীবনে যে আমলগুলি করছেন, যে কাজগুলো করছেন, সেগুলো ভালোভাবে করছেন কি না। এভাবে যদি যাচাই না করেন, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, তখন আপনি আল্লাহ থেকে দূরে সরে যাবেন। এটা শয়তানের একটা কলাকৌশল, সূক্ষ্ম কলাকৌশল, নিজে বুঝতে পারবেন না যে আপনি যে আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন। তাই এখন থেকে আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখতে হবে। এর স্মরণ রাখার উপায় হচ্ছে কোরআনের সাথে এবং হাদিসের সাথে সম্পর্কিত থাকা, বিভিন্ন নতুন মাসলা মাসায়েল সম্পর্কে জানা। এভাবে যত আপনার জ্ঞান অর্জন হবে, ততই আপনি সংশোধন হতে পারবেন, সতর্ক হতে পারবেন। তা না হলে এই বর্তমান ফেতনা ফাসাদে, এই আখেরে জামানায় আপনি নিজের ভুল বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।